দর্শক মণ্ডলী, আজকে আমরা কলকাতার বাবুরঘাট থেকে হাওড়া ব্রিজ পৌঁছাবো, কিন্তু সেটা জলরাস্তার মাধ্যমে। দূরে ওই ব্রিজটার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেতু। আমরা 6 রুপি টিকিটের বিনিময়ে বাবুরঘাট টু হাওড়া যাব, সেটা হচ্ছে জলরাস্তার মাধ্যমে, যেটা ভারতের অন্য কোনো যানবাহনের মাধ্যমে এত কম সময়ের মধ্যে পৌঁছানো সম্ভব নয়। এটা যানজট এড়ানোর জন্য একটি কলকাতা শহরের প্রধান মাধ্যম, সেটা হচ্ছে জলরাস্তা। কলকাতা থেকে হাওড়া এই দুই শহরের মাঝে বয়ে চলেছে গঙ্গা নদী। কলকাতা থেকে হাওড়া এই দুই শহরের রাস্তার যানজটমুক্তভাবে পৌঁছাতেই ব্যবহার করা হয় এই জলরাস্তা। এই স্টিমারে প্রায় 500 জন মানুষ রয়েছে, যারা শহরের রাস্তা যানজট এড়াতে জলপথ বেছে নিয়েছেন। আমরা রাতের বেলায় গঙ্গা নদীর উপরে শহরের আর গঙ্গা নদীর সৌন্দর্য উপভোগ করছি। গঙ্গা নদীর উপর থেকে আলোকসজ্জায় ঘেরা উঁচু বিল্ডিংগুলো দেখতে ভালোই লাগছে। দর্শক মণ্ডলী, আমরা এখন যাচ্ছি হাওড়া ব্রিজে। সবচেয়ে সুন্দর বিষয় যেটা, আমি 5 মিনিটের মধ্যে এখানে পৌঁছে গেলাম এবং এটা ট্রেন কম্বিনেশন দেখতে পাচ্ছেন। ট্রেন কম্বিনেশন দেখেছেন এর আগে। এখন আমরা এটার কি বলে, এই এটাকে কী কী কম্বিনেশন বলে, লঞ্চ না কী বলেন আপনারা? লঞ্চ, এটা লঞ্চ কম্বিনেশন। এটা লঞ্চ কম্বিনেশন মাস্ট বেটার, জলপথ পরিবহন, জলপথ পরিবহন, জল পরিবহন বলা যেতে পারে। এবং আমাদের বাংলাদেশেও যদি এরকম জল পরিবহন যদি ফিউচারে গ্রহণ হয়, তাহলে হয়তো আমাদের যানজট অনেকটা কমে যাবে। দর্শক মণ্ডলী, আমরা চলে এসেছি হাওড়া ব্রিজে। এটা পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। এটা আলোকসজ্জা দেখে আমি মুগ্ধ। হয়তো কোনো একদিন আমাদের বাংলাদেশেও এমন কোনো জলপথ চালু হবে, আমরা যানজট মুক্ত হব আর যানজট মুক্ত হবে জলপথ বেছে নেব। এই আশা নিয়ে আমি টোজেন বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আর ভালো কথা বন্ধুরা, আগামী পর্বে আমি দেখাবো হাওড়া ব্রিজের বিস্তারিত।